এই হলো বাংলার কাহিনী আর এই হলো চায়না চাইলে কাঁচা মালও নিয়ে ফিটিং করে বিক্রি করতে পারবেন আর আপনি চাইলে ফিটিং মালও নিতে পারেন এটা নিলে পড়বে আপনার 9.5 টাকা আর এটা নিলে পড়বে আপনার 12 টাকা তো এগুলা তো দাম উঠানামা করতে থাকে আপনার যদি 1 2 পিস 10 পিস কেউ নিতে চায় দিবেন না ইনশাআল্লাহ এটা আমি দিবেন হ্যাঁ আমরা পাইকারি খুচরা বিক্রি করি সার্কিটের এটা এটা পড়বে আপনার 25 টাকা মানে সবকিছু লক করা মানে হেভি আর কি জিনিসটা লাইট এখনই ফিটিং হয়ে যাচ্ছে বাহ চমৎকার চমৎকার এটা 60 টাকা শুধু হ্যাঁ কারেন্ট গেলেও জ্বলে হ্যাঁ কারেন্ট গেলেও জ্বলে এই ব্যাটারি নাকি হ্যাঁ এটা আচ্ছা পরবর্তীতে কেউ যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় চেঞ্জ করতে পারবেন ব্যাটারি হ্যাঁ ব্যাটারি চেঞ্জ করা যায় কালারটা পড়বে আপনার 140 টাকা আর সাদা 125 টাকা 125 টাকা এটা চায় না কিন্তু অরিজিনাল 95 টাকা পাঁচ পাকার ফ্যান রে ভাই কত সস্তা দেখেন ওহো ভাই কি বাতাস ভাই এটা কি ফ্যান ভাই এই দেখেন কালার কত ফ্যানের কালার মাত্র 45 টাকায় দেখেন ফ্যান প্লাস লাইট আমাদের কাছে ডিজে মাল আছে যারা কালারিং বা ডেকোরেশনের জন্য ইউজ করে না তাদের জন্য এগুলো মাত্র 95 টাকা দর্শক এলইডি লাইটের কারখানাতে আপনাদেরকে নিয়ে আসছি দেখেন নানান রকম পার্টস ছড়ানো ছিটানো আছে এবং এখান থেকে পার্টস নিয়ে আপনি চাইলে পাইকারি ব্যবসা করতে পারেন অথবা লাইট নিয়েও কিন্তু ব্যবসা করতে পারেন আমাদের সাথে এলইডি লাইটের কারখানা থেকে আমার ভাই আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আসলে আপনার লোকেশনটা আগে জেনে নিই আমাদের লোকেশন হলো ঢাকা নবাবপুর রোড কাপ্তান বাজার কমপ্লেক্স এক আর আপনার 1 নম্বর ভবন 132 নম্বর দোকান দ্বিতীয় তলা আচ্ছা ভাই আপনি কি পার্টসও বিক্রি করেন পাশাপাশি লাইট তৈরি করেও বিক্রি করেন হ্যাঁ 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 আমার দুইটাই বিক্রি করি আপনি চাইলে কাঁচা মালও নিয়ে ফিটিং করে বিক্রি করতে পারবেন আর আপনি চাইলে ফিটিং মালও নিতে পারেন যদি কেউ ফিটিং করতে চায় অনেক বেকার বায়েরা আছে এই মালগুলো নিয়ে নিয়ে বিক্রি করবে দোকানে দোকানে তারা যদি ফিটিং মাল নিতে চায় আপনি শিখাই দিবেন কিভাবে ফিটিং করতে হয় হ্যাঁ হ্যাঁ এগুলো শিখাই দেওয়া যাবে আর যদি ফিটিং করতে যে মেশিন টেশিন লাগে যেমন হচ্ছে 2000 টাকা খরচ আছে ওগুলো কি আপনার কাছে আছে বা চাইলে আপনি কিনে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ চাইলে ওগুলো দিতে পারবো সমস্যা নাই ওগুলো আচ্ছা যেরকম বলতেছেন এরকম দিবেন তো ইনশাআল্লাহ আরে ভাইয়া কথার কাজে মিল থাকবে আপনি আসেন দোকানে দোকানে আইসা তারপর দেখা যাবে আর এটা তো নিলে আপনারই লাভ আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক আপনারা যারা আসলে দেখছেন শেষ পর্যন্ত দেখবেন আমরা এরকম সন্ধান দেই সরাসরি ইম্পোর্টার তো শুরুতে আপনার নামটা একটু জেনে নিই জাহিদ ভাই জাহিদ ভাই আচ্ছা জাহিদ ভাই তাহলে কোনটা দেখাবেন শুরুতে সর্বপ্রথম আমাদের কাছে সবচেয়ে কম দামি মাল যেটা আছে ডিম লাইট দেখি একটু এই তো দেখেন এটার ভিতরে আবার দুইটা কোয়ালিটি আছে এটা কম দামিটা বাংলা আচ্ছা এটার ভিতরে চায়না এই দুইটা আছে দুইটা ক্যাটাগরি হ্যাঁ এটা নিলে পড়বে আপনার 9.5 টাকা আর এটা নিলে পড়বে আপনার 12 টাকা কিন্তু অনেকে তো ভাই চায়না মাল দেখাই বলে বাংলাটার কথা আপনি দেখেন বুঝতে পারবেন আপনি দেখলেই মালটা বুঝতে পারবেন দেখেন এই হলো বাংলার কাহিনী আর এই হলো চায়না আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে আপনার যারা বাসা বাড়িতে বারান্দায় লাগায় বা ওয়াশরুমে লাগাইতে চায় কম আলোর ভিতরে আর আপনার কম দামের ভিতরে এইগুলোর জন্য এইগুলো আছে আপনার 11 টাকা 11 টাকায় হ্যাঁ এই যে বাসা বাড়িতে বারান্দা বাথরুমে লাগায় আর কি 11 টাকায় হ্যাঁ ঠিক আছে তারপর আরেকটা কথা আমি বলি দর্শকদের উদ্দেশ্যে দেখেন এখানে কিন্তু ফ্যানও প্রচুর আইটেম আছে ফ্যানের ঠিক আছে এবং লাইটের বিভিন্ন রকম আইটেম আছে তো এগুলোর দাম কিন্তু পরিবর্তন হয় গরম পড়লে শীত স্বাভাবিক থাকে কিন্তু গরম হইলে কম বেশি হয় গ্যারান্টি মাল তো এগুলোর দাম উঠানামা করতে থাকে আপনার আচ্ছা স্টেবল থাকে না একটা জিনিস আপনি একটা বাজারের তরকারি যেরকম স্টেবল থাকে না এগুলো কিন্তু ভাই আমি তো আপনাকে বিশ্বাস করতেছি এই জন্যই কারণ আপনার কথার কাজে আমি খুব সুন্দর মিল পাইছি এবং আপনার কথা শুনে আমার কাছে ভালো লাগছে যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করতেছি এবং আপনিও নিজে বলছেন যে পার্টস নিয়ে কেউ যদি করতে চায় সেক্ষেত্রে আমি সহযোগিতা করব হ্যাঁ তাহলে হচ্ছে এই সাপোর্টটা দিবেন আমাকে কিন্তু কমেন্টে জানাবে সেটা ইনশাআল্লাহ এই সাপোর্টটা আমাদের কাছ থেকে ঠিক আছে তারপরে তারপরে আমাদের আরেকটা আছে কম দামি মাল এই যে আপনার আইসি এটা 18 ওয়াট আইসি 18 ওয়াট হ্যাঁ কত দাম এটা এটা 17 টাকা পড়বে আপনার প্যাকেজ 17 টাকা পড়বে হ্যাঁ আচ্ছা অনেকে কিন্তু এই যে 14-15 টাকা দাম দিয়ে বিভ্রান্তিতে ফেলে এটা হচ্ছে যা মূল্য তাই আছে 17 টাকা পড়বে হ্যাঁ আপনার ভিডিওতে এক কথা আপনি এখানে আসলে অন্য কথা এগুলো পাইবেন না ভাই দাম উঠানামা করে ঠিক আছে কিন্তু যখন যা মূল্য আছে তাই থাকবে যা মূল্য আছে আচ্ছা 17 টাকা এখন দেখেন আচ্ছা ঠিক আছে অনেক বায়েরা হয়তো আমার এই ভিডিও দেখে সরাসরি আপনার কাছে চলে আসতে পারে যদি 1-2 পিস 10 পিস কেউ নিতে চায় দিবেন না ইনশাআল্লাহ এটা আমি দিবেন হ্যাঁ আমরা পাইকারি খুচরা বিক্রি করি ঠিক আছে ওকে তারপরে তারপরে আমাদের কাছে আছে আরেকটা মাল এই যে আপনার সার্কিটের এটা এটা পড়বে আপনার 25 টাকা এই একই জিনিসের মধ্যে সার্কিটের এর জন্য 25 টাকা সার্কিট নাই এটার মধ্যে সার্কিট নাই হ্যাঁ এটা সার্কিট আছে আমাদের আরেকটা মাল আছে এই যে চায়না মাল হ্যাঁ সার্কিটে আচ্ছা এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে আপনার একটা আছে এটা আছে 34 টাকা আর আরেকটা আছে আপনার পুরান সার্কিটের মাল পুরান সার্কিট মাল বলতে এই সার্কিট পুরান ভিতরে পুরান হবে খুলা দেখা যাবে লাগান দেখি
মানে সবকিছু লক করা মানে হেভি আর কি জিনিসটা আচ্ছা এটার দাম কত ভাই আপনি এটা পড়বে আপনার 45 টাকা শুধু 45 টাকা আচ্ছা এক পিস যদি আমার কোনো ভাই এখানে চলে আসে বা এক পিস নিতে চায় পাইকারি দামে এক পিস নিতে পারবে না না পাইকারি আমরা সব খুচরা বিক্রি করি না ভাই আচ্ছা না আমার ভিডিও দেখে আসলে অবশ্যই আপনি পাইকারি দামে এক পিস দিতে হবে ঠিক আছে আচ্ছা একটু শেয়ার করে দিবেন এই ভাইয়ের জন্য যাতে আরেকজন ভাই পাইকারি নিয়ে ব্যবসা করতে পারে ঠিক আছে ভাই তাহলে কিন্তু কথা দিবেন হ্যাঁ কথা দিবেন অবশ্যই ইনশাআল্লাহ পাবেন তারপরে কি আছে তারপর ভাই এখন গ্যারান্টির মাল এগুলো দেখতে পারেন এগুলো রেট আমরা বলি না আপনি এটা এগুলো ফোনে আলোচনা করে তারপর রেটটা বলা আর কি মানে মূলত যেহেতু গ্যারান্টির মাল সবাই গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সেজন্য ভাই বলতেছে যে গ্যারান্টির মালগুলোর রেটটা না বলে ভালো ঠিক আছে এরপর ফোন দিলে আপনি তো বলেই দিবেন হ্যাঁ ফোন দিলে বলে দেব এগুলো ঠিক আছে এই করা সম্ভব না কি কি আছে এটা একটু গ্যারান্টি এটা ডিব্বা 6 মাসের গ্যারান্টি এটা 6 মাসের গ্যারান্টি আর এটা 6 মাসের গ্যারান্টি কলসি এটা হলো কলস হ্যাঁ 6 মাসের গ্যারান্টি আর এগুলো হলো 1 বছরের গ্যারান্টি 1 বছরের গ্যারান্টি হ্যাঁ এটা 1 বছরের হ্যাঁ 1 বছর আচ্ছা এটা কি এলজি এগুলো কি ভাই ব্যাটারি তো ভিতরে দেওয়া নাই ব্যাটারি তো লাগাইলেই চলবে আপনার ওরে বাবারে এই দেখেন এখনই লাইট ফিটিং হয়ে যাচ্ছে লাইট এখনই ফিটিং হয়ে যাচ্ছে বাহ চমৎকার চমৎকার আচ্ছা এটা হচ্ছে এসি ডিসি লাইট হ্যাঁ এটা নিলে পড়বে আপনার 135 টাকা 135 টাকায় হ্যাঁ তারপরে কি আছে নেক্সট ব্যাটারি এসি ডিসি আছে আপনার কম দামি কম দামি হ্যাঁ যারা হকারি করে বিক্রি করে হ্যাঁ যারা কম দামি চায় তাদের জন্য এটা আচ্ছা দেখি এই যে মাত্র 60 টাকা এগুলো এটা 60 টাকা শুধু হ্যাঁ হ্যাঁ কারেন্ট গেলেও জ্বলে হ্যাঁ কারেন্ট গেলেও জ্বলে বলে কি এটা এরকম জ্বলবে হ্যাঁ কারেন্ট গেলেও জ্বলবে কারেন্ট থাকলেও জ্বলবে এই যে জ্বলে গেছে ঠিক আছে মাত্র 60 টাকা এক পিস লাগলো সরাসরি বাইরের কাছে আসবেন আপনাকে 60 টাকায় দিয়ে দিবে যদি এক পিস ব্যবহারের জন্য নেন মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আসলে তাই শেয়ার করবেন অন্য ভাই যেন দেখতে পারে এরকম একটা চমৎকার ভিডিও ঠিক আছে এরপরে এরপরে এই যে আমাদের 30 ওয়াট আছে হুম 30 ওয়াট ডিব্বা এটা 30 ওয়াট ডিব্বা বলেন হ্যাঁ এটার দাম আপনার 60 টাকা 60 টাকা তারপরে কি আছে 50 ওয়াটের মাল 50 ওয়াট হ্যাঁ এটার দাম পড়বে আপনার 105 টাকা 100 105 টাকা 105 টাকা 50 ওয়াট হ্যাঁ বাবা তারপরে এই তারপরে 30 ওয়াট আছে আপনার 30 ওয়াট আছে কলস হ্যাঁ এটা পড়বে আপনার 85 টাকা 85 টাকা হ্যাঁ শুধু 85 টাকা আচ্ছা তারপর কি আছে এগুলো সব কিন্তু প্যাকেট সারা রেট ভাইয়া হ্যাঁ প্যাকেট সারা প্যাকেট কল প্যাকেট নিলে তখন রেট তো স্বাভাবিক প্যাকেটের দাম দিতে হবে প্যাকেটের দাম দিতে হবে হ্যাঁ এই আর কি এরপরে কি আছে এসি ডিসি লাইট আপনার ডাবল ব্যাটারি এগুলো এই যে বেশি ব্যাকআপ যেটা এসি ডিসি যেহেতু এবার বলছে কারেন্টের সমস্যা বেশি করবে সেজন্য আমার মনে হয় কিছু কিনে রাখা ভালো ঠিক আছে অরিজিনাল চাই না অরিজিনাল চাই না এটা দাম পড়বে কত ভাই এটা ব্যাটারিগুলো একটু দেখি ভাই কি রকম ব্যাটারি ভিতরে আছে কিনা এই দেখেন এই ব্যাটারি নাকি হ্যাঁ আচ্ছা পরবর্তীতে কেউ যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় চেঞ্জ করতে পারবে না ব্যাটারি হ্যাঁ ব্যাটারি চেঞ্জ করা যায় এটার দাম কত এটার দাম আপনার 310 টাকা 310 টাকা হ্যাঁ আচ্ছা তারপর আর তারপর এটা আরেকটা আছে চায়না চায়না ডাবল ব্যাটারি হ্যাঁ ডাবল ব্যাটারি ওটা পড়বে আপনার 280 টাকা 280 টাকায় হ্যাঁ আচ্ছা ফুল একটু দেখান বাহ আলো আছে তো ভালো ঠিক আছে ভাই নেক্সট ভাই তারপর আমাদের ফ্যান লাইট আছে এগুলো ফ্যান লাইট হ্যাঁ আচ্ছা খুলে দেখেন তো কিরকম ফ্যান লাইট অনেক দোকান আছে ফুডে বা বিভিন্ন দোকানের মধ্যে দেখেন এই লাইটগুলো সাজায় রাখে তাই না হ্যাঁ আচ্ছা এই ফ্যান লাইটের দাম কত ভাই এটার ভিতরে দুইটা আছে আপনার কালার আছে আপনার সাদা আছে হ্যাঁ কালারটা পড়বে আপনার 140 টাকা আর সাদা 125 টাকা 125 টাকা এটা চায়না কিন্তু অরিজিনাল চায়না অরিজিনাল হ্যাঁ বাংলা না আচ্ছা বাংলা এগুলো আপনার ওই যে এখানে আইনা ফিটিং করে এগুলোর দাম কিছু কম পড়ে আচ্ছা এটা সরাসরি আপনার চায়না থেকে আনেন হ্যাঁ এটা সরাসরি চায়না আচ্ছা তারপরে কি আছে এই যে মিনি ফ্যান আপনার এটা চার পাখা মাঝখানে আরেকটা আছে পাঁচটা কালার হইবে মোট পাঁচ পাখার ফ্যান হ্যাঁ কত দাম এটা আপনার কালারটা হলো 120 টাকা আর সাদাটা 95 টাকা 95 টাকা পাঁচ পাখার ফ্যান রে ভাই কত সস্তা দেখেন এক পিস চাইলো আপনি এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই পাইকারি দামে পেয়ে যাবেন যদি ব্যবহারও করেন ঠিক আছে মাইনুল ব্লগে ভিডিওটি শেয়ার করবেন ফলো করে রাখবেন পেজটি এরপরে কি আছে ভাই ভাই এই যে ফ্যান ফ্যান হ্যাঁ আচ্ছা ফ্যান ওহো ভাই কি বাতাস ভাই এটা কি ফ্যান ভাই প্রচুর বাতাস এটা মিনি টেবল ফ্যান আপনার এগুলো মোবাইল ব্যাটারি না মোবাইল ব্যাটারি লিথিয়ামের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আচ্ছা এগুলোর দাম এটা ভাই পাইকারি 165 টাকা 165 65 টাকায় হ্যাঁ কালার কয়টা হবে এই যে এইখানে কালার আছে দুটো কালার এই দেখেন কালার কত ফ্যানের কালার এটা আপনারা নিজেরাই ফিটিং করেন নাকি নিজেরাই এগুলো আমাদের নিজেদের মাল 165 টাকায় তারপরে কি আছে ভাই এই যে ভাই এই যে ফ্যানের একটা বডি আছে আপনার
এই যে আপনারা চাইলে নিজেরাও নিজে গিয়ে ফিটিং করতে পারেন এটা 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 হ্যাঁ নিজেরা ফিটিং করতে পারবে এটার দাম 45 টাকা বাবা আচ্ছা একটু দেখাই আমি হ্যাঁ এই দেখেন ফ্যান প্লাস লাইট এদিকে লাইটও আছে ফ্যানও আছে মাত্র কত 45 টাকা 45 টাকায় মাত্র 45 টাকায় দেখেন ফ্যান প্লাস লাইট আপনারা কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের প্লাস বডি আর কি যেটা বডি বলে ঠিক আছে এটার মধ্যে মোটর আর হচ্ছে আনুষঙ্গিক ফিটিং করে একটা নিজে মাল বানাইতে পারবে আচ্ছা এটা আপনারা নিজেরা ফিটিং করতে পারবেন এই পার্টস গুলো দিয়ে তারপরে কি আছে ভাই ভাই আপনারা চাইলে কাছে এই যে হেরিকেন হেরিকেন এই হেরিকেন কত ভাই এটা আপনার 58 টাকা বর্তমানে এগুলো কিন্তু গরমের কারণে ওঠানামা করতেছে সিজন না ভাইয়া হ্যাঁ এগুলোর এখন বর্তমানে চাহিদাও নেই আচ্ছা 58 টাকা আছে কালকে আবার রেট বাড়তেও পারে এই পার্টস গুলো কিভাবে বিক্রি করেন মানে হচ্ছে এই পার্টস যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নেবে এই পার্টস কিভাবে নেবে বলেন এগুলো তো ভাই কার্টন হিসেবে নিতে আপনি ধরেন 100 200 পিস নেওয়া যায় না সম্পূর্ণ কার্টন নিতে আপনি 500 1000 মানে যারা বেশি ব্যবসা করে মাল নেবে তারা তারা পোষাইতে পারবে আপনি এমনি যারা 100 200 পিস নিয়ে যায় তারা পোষাইতে পারবে না মানে কার্টন নিলে পোষাইতে পারবে কার্টন নিলে এরকম অনেক পার্টস আছে যেভাবে খুশি আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো ভাই আপনার পেছনে তো আরো লাইট আছে কিন্তু এই যে এই যে এই সুপার স্টার এর রেট একটু যদি দেখেন সুপার সুপার এগুলো কত ভাই এর 46 প্রতিশত আপনার 130 টাকা ডজন 130 টাকা ডজন মানে 10 টাকা সামথিং কিনা হ্যাঁ মাত্র 10 টাকায় কিনা আপনি 30 টাকা থেকে 40 টাকা বিক্রি 32 টাকা বিক্রি 32 টাকা মানে 30 টাকা বিক্রি 10 টাকায় কিনে আচ্ছা আর অনেক কালেকশন আছে একটু যদি দেখেন এই যে আমাদের কাছে ডিজে মাল আছে যারা কালারিং বা ডেকোরেশনের জন্য ইউজ করে না তাদের জন্য এগুলো মাত্র 95 টাকা আপনার শুধু 95 টাকায় ডিজে স্পিকার ডিজে লাইট আচ্ছা তারপরে আর আপনার আছে মিউজিক ব্লুটুথ সাথে মোবাইল নিয়ে কানেক্ট করে হ্যাঁ মিউজিক বাজাইতে পারবো আর গান বাজাইতে পারবো আর এগুলো রিমোট দিয়ে কালার চেঞ্জ করা যায় রিমোট দিয়ে কালার চেঞ্জ গান বাজবে কালার চেঞ্জ হবে হ্যাঁ পাঁচটা কালার হয় কত এগুলো আপনারা যে নিজস্ব বলেন এবং এলজি স্টার আপনারা যে মাল বিক্রি করেন এগুলো কি ট্রেডমার্ক করা আছে ট্রেডমার্ক করা না থাকলে তো ব্যবসা করা যায় না এখানে প্রত্যেকটা জিনিসে আমাদের যতগুলো ব্র্যান্ড আছে আমাদের ব্র্যান্ড আছে দুইটাই এটা তো নিরাপত্তার ব্যাপার আছে হ্যাঁ নিরাপত্তার ব্যাপার আছে আপনার মানে ট্রেডমার্ক করা কাগজপত্র সব কিছু আছে আপনি যদি কাস্টমার এসে বলে আমরা কাগজপত্র দেখাইতে পারবো চেক করার লাগে এগুলো সব দেখাই দিতে পারবো সব দেখাই দিতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন মানে হচ্ছে কোথাও কোনো ঝামেলায় পড়তে হবে না এই মাল বিক্রি করতে গিয়ে না না ভাই ওই ঝামেলা আপনাদের কোনো সময় কেউ পড়বে না আর ভবিষ্যতে ইনশাআল্লাহ পড়বো না আমাদের ঠিক আছে ওকে তাহলে দর্শক আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন এখানে আর অনেক অনেক আইটেম আছে এগুলো বাইকে ফোন দিলে আপনাদেরকে দেখিয়ে দিবে প্রাইস দিয়ে দিবে তাই তো ভাই হ্যাঁ ভাই গ্যারান্টি মানে তো আমরা প্রাইস বলে দিতে পারি এগুলো আলোচনা করে ফোনে আপনার তারপরে জানতে হইব ঠিক আছে ভাই আবার বিরক্ত হবেন না তো বেশি বেশি ফোন দিলে না 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 ভাই মাল নিয়োগ বানানি আমাদের কাজ হচ্ছে কাস্টমার স্যাটিসফাইড থাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার দর্শক আমরা আপনাদের সাথে আছি আমাদের সাথে আপনারা থাকবেন এ প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01930054416 অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন